পরীক্ষার্থীদের একাংশের অফলাইন ইন্টারভিউ চাই এসএসসি, অর্থাৎ অফলাইনে ইন্টারভিউ তোমাদের হবে। সেটা কবে থেকে হবে এবং কীভাবে হবে সেই সম্পর্কে বিস্তারিত আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো। সুতরাং বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেই ঘন্টা বাটনে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে পাওয়ার জন্য। তো চলো আমরা শুরু করি। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, যদিও ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। এই মুহূর্তের করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। এই অবস্থায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের ক্ষেত্রে অফলাইন পদ্ধতি অনুসরণ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে তেমনটাই খবর জানা গেছে। রাজ্যে ইতিমধ্যে কোভিড বিধিনিষেধ অনেকটা শিথিল করা হয়েছে। এর আগে উচ্চ প্রাথমিকে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সল্টলেকে কমিশনের অফিসে। 15 জুলাই পর্যন্ত রাজ্যে বেশ কিছু বিধিনিষেধ আছে, ফলে সেই সময় পর্যন্ত অপেক্ষার কথা ভাবা হচ্ছে। তার মধ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হলে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিতে সহজ হবে। এদিকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশের পরই চাকরি প্রার্থীদের একাংশ অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন। বেশ কিছু চাকরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন তুলে স্মারকলিপি জমা দিয়েছেন। কমিশনের হেল্পলাইনেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ আসছে। চাকরি প্রার্থীদের বড় অভিযোগ হলো কমিশনের বিধি মেনে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের নামের পাশে টেট, একাডেমিক এবং শিক্ষকতার প্রশিক্ষণের ভিত্তিতে প্রাপ্ত নম্বর দেওয়া জরুরি হলেও তা করা হয়নি। বেশ কিছু বিষয়ে, বিশেষ করে বিজ্ঞান বিষয়ে ও ক্যাটাগরিতে শূন্যপদের অনুপাতে কম প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। অনেকের অভিযোগ আবার যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের নাম ইন্টারভিউয়ের তালিকায় নেই। তবে কমিশনের আধিকারিকরা জানিয়েছেন কমিশনের হেল্পলাইনে যারা যোগাযোগ করেছেন ইমেলে তাদের ভেরিফাইড ডকুমেন্টস নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক মামলাও হয়েছে। এখন দেখার সব বাধা টপকে কীভাবে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করে এসএসসি, অর্থাৎ ইন্টারভিউ কবে হবে সেই ডেট কিন্তু এখনও অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি। যখনই প্রকাশিত হবে সবার আগে আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সম্পর্কে যদি তোমার কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কেননা সবার প্রথমে আমরাই এই আপডেট দিয়ে থাকি। সুতরাং যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে দেখছিলে এস এডুকেশন স্যার ইউটিউব চ্যানেল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। টেক কেয়ার, বাই বাই।